বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প প্রচেতো গুপ্তর মায়ার খেলা। প্রচেতো গুপ্তর জন্ম হয় ১৯৬২ সালে কলকাতায়। অর্থনীতি স্নাতক। মাত্র ১২ বছর বয়সে ওনার লেখা প্রথম গল্প প্রকাশ হয়। আজকের গল্প আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত বাছাই করা ভয় বইটি থেকে। আজকের গল্প পাঠে দীপ, সূত্রধার, আমি অয়ন্তিকা। শুরু হচ্ছে মায়ার খেলা। বুকটা হঠাৎ ছ্যাঁত করে উঠল। অনির্বাণ? না 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 না, হতেই পারে না। অনির্বাণ কোথা থেকে আসবে? কিভাবে আসবে? নিশ্চয়ই ভুল দেখলাম। ভুল সম্পর্কে নিশ্চিত হবার জন্য গাড়ির কাঁচ নামালাম। সামনের মোড়টা হাফ সার্কেল করে ঘুরলেই উল্টো দিকের বাস স্টপ। ওখানে দাঁড়ালে আলিপুর, বেহালা, সেকেন্ড হুগলি ব্রিজের দিকে যাবার বাস পাওয়া যায়। আমার গাড়ি আটকেছে রবীন্দ্র সদনের সিগন্যালে। এখান থেকে অত দূরের বাস স্টপে কাউকেই চেনা কঠিন। রোজ যাদের সঙ্গে দেখা হয় তাদের চেনাও কঠিন। কিন্তু তারপরেও আমি অনির্বাণকে কি করে চিনতে পারলাম? আসলে চিনতে পারলাম না, ভুল করেছি। যাকে দেখে অনির্বাণ বলে মনে হলো সেই লোক অবশ্যই অনির্বাণ নয়। অনির্বাণের মতো দেখতে অন্য কেউ, অথবা তাও নয়। কাছে গেলে দেখব একেবারে অন্যরকম দেখতে। খুব অল্প মুহূর্তের জন্য আমার হ্যালিউসিনেশনের মতো হয়েছে। মানুষটা দাঁড়ানোর ভঙ্গি, বাসের জন্য ব্যস্ত সমস্ত হওয়া, হাত দিয়ে বারবার কপালের ওপর থেকে চুল তোলা, এসব দেখে অনির্বাণের সঙ্গে মিল মনে হচ্ছে। কাছে গেলে দেখব কোনো মিল নেই, সুতরাং কাছে যাবার কোনো প্রয়োজন নেই। আমি গাড়ি বাঁদিকে নিয়ে পার্ক সার্কাসে চলে যাব। পার্ক সার্কাসে আমার কাজ আছে। একই অনেক সময় নষ্ট হয়েছে, ভুল নিয়ে আর সময় নষ্ট করা যাবে না। রবীন্দ্র সদনে মালার ফাংশন দেখতে এসেছিলাম, রবীন্দ্রনাথের মায়ার খেলা, মালার নাচের স্কুলের অ্যানুয়াল ফাংশন। আজ ফাংশন ছিল না অবশ্য, আজ ছিল স্টেজ রিহার্সাল। আসল ফাংশন পরশু সন্ধেবেলা, তার আগে স্টেজে রিহার্সাল হল। রিহার্সাল দেখা একটা বিরক্তির ব্যাপার। পোশাক নেই, মেকআপ নেই, স্টেজ সাজানো নেই, ন্যাড়া জিনিস, তার উপর বারবার থেমে যায়। এখানে গানের সুর ঠিক হচ্ছে না, ওখানে নাচের স্টেপের তাল ঠিক হচ্ছে না, সেখানে আলো ধরা যাচ্ছে না। উফ, আবার গোড়া থেকে শুরু। মালাদের ডিরেক্টর মহিলা দেখলাম ভীষণ কড়া, ধেড়ে ধেড়ে ছেলে মেয়েদের ধমকের ওপর রেখেছে। একবার ভুল করে মালা এমন কাঁচুমাচু হয়ে গেল যে দেখে মনে হলো তার বয়স ২৬ নয়, ১৩। মায়ার খেলায় মালা করছে শান্তার রোল। মালার গানের গলা খুবই সুন্দর। সত্যি বলতে কি, আমি যে ওর প্রেমে পড়েছি তার কারণ ওর গান। মালা কিন্তু মনে করে সে গানের থেকে নাচে বেশি ভালো, নাচটা তার অনেক বেশি আসে। সে গান শেখে না, নাচ শেখে। গানকে সে পাত্তাই দেয় না। আমি তার কয়েকটা নাচের অনুষ্ঠান দেখেছি, আমার মোটেই ভালো লাগেনি। মনে হয় মালা কোথাও গোলমাল করছে, গান বাজনার সঙ্গে তাল কেটে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, নাচ আমি পছন্দ করি না, কিন্তু কি করব, মালাকে তো আর সে কথা বলা যায় না। কদিন পরেই আমাদের বিয়ে, এখন বানিয়ে বানিয়ে ওর সবকিছুই ভালো বলতে হয়। আমি ঠিক করে রেখেছি বিয়ের পর মালাকে বলবো, শোনো, তোমার নাচ হবে না, তুমি গানে মন দাও। প্রেমিকাকে যা বলা যায় না, স্ত্রীকে তা বলা যায়। প্রেমিকারা সত্যি কথা সহ্য করতে পারে না। আজকের এই রিহার্সালে আমি মোটেও আসতে চাইনি। মালা যখন বলল আমি আপত্তি করেছিলাম, এই না না, রিহার্সাল দেখতে আমি যাব না, না 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 না, একদম না। মালা ধমকের গলায় বলল, অবশ্যই যাবে, দেখে বলবে আমার নাচে কোথায় কোথায় গোলমাল হচ্ছে। সেই গোলমাল আমি ঠিক করব। তোমার নাচে কোথাও গোলমাল হবে না, তুমি খুব ভালো নাচো মালা, আমি দেখেই মুগ্ধ হয়ে যাই। আমি তোমার গোলমাল কি ধরব? আমি জানি তুমি আমার নাচ খুব পছন্দ করো, আমার নাচের জন্যই তুমি আমার প্রেমে পড়েছো, সত্যি কি না বলো? অবশ্যই সত্যি। সেই কারণেই তো তোমাকে রিহার্সালে ডাকছি। আমি শান্তার পাঠ করছি, আমার বহুদিনের শখ, মায়ার খেলায় শান্তার পাঠ করব। এর আগেও আমাদের নাচের স্কুলে একবার মায়ার খেলা করেছিল, সেবার পলিটিক্স করে আমাকে শান্তার দেওয়া হয়নি, আমাকে সখীগণে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এইবার আমি পেয়েছি, আমি দেখিয়ে দেব শান্তাতে আমিই বেস্ট। বাহ, কনগ্রাচুলেশনস! তুমি যে শান্তার রোল পেয়েছো তার জন্য অভিনন্দন। আমি তোমাদের অনুষ্ঠানের দিন যাব, ফার্স্ট রোতে বসে দেখব, খুব হাততালি দেব, ছবিও তুলব। মালা এবার রেগে গেল। না, ফাংশনের দিন তুমি না গেলেও কিচ্ছু এসে যায় না, তোমাকে স্টেজ রিহার্সাল দেখতে হবে, দেখতেই হবে। আমি কেমন করছি বলতে হবে, ভুল হলে বলবে, বুঝেছো? আমি ঠিক করে দেব। ফাংশনের দিন ভুল বললে আমার লাভটা কি? আমার মিটিং আছে মালা, ৩টে থেকে অফিসে জরুরি মিটিং রয়েছে। মালা একটু চুপ করে থাকে, তারপর থমথমে গলায় বলে, রিহার্সালে তুমি যদি না আসো তাহলে আমিও কোনোদিন তোমার কাছে আসবো না। মায়ার খেলার শান্তার থেকে অফিসের মিটিং তোমার কাছে বেশি জরুরি হলো? কথা শেষ করে টেলিফোন কেটে দেয় মালা। এরপর না এসে উপায় ছিল? রিহার্সাল পুরো দেখে মালার সঙ্গে দেখা করে তবে বেরোতে পেরেছি। ভেবেছিলাম মালাও আসবে, আমরা বাইরে কোথাও খাবো, তারপর মালাকে বাড়িতে পৌঁছে দেব। বিয়ের ব্যাপারেও কথা ছিল, প্ল্যান কতটা এগোলো সে ব্যাপারে রিভিউ মিটিং। এই মিটিং আমি আর মালা মাঝে মাঝেই করি, বিয়ে প্ল্যানিং ছাড়া হয় না, অনেকটা দূর পর্যন্ত ভেবে হিসেব করে করতে হয়, সংসারও তাই। হিসেব করে না করলে সমস্যা, তার উপর একটু বেশি বয়সে বিয়ে করছি। সত্যি কথা বলতে কি, ভাবনা চিন্তা করেই লেট করেছি, ক্যারিয়ার ভালো করে না গুছিয়ে করা উচিত নয়। সংসার করতে হলে আবেগ নয়, গোছগাছ আগে দরকার। অল্প বয়সে যদি বা হুট করে কিছু হয়, বেশি বয়সে তো একেবারেই নয়। এ ব্যাপারে মালাও একমত। ফ্ল্যাট, গাড়ি, ব্যাংক ব্যালেন্স রেডি করে তারপর বিয়ে। আমরা তাই ২ বছর প্রেম কন্টিনিউ করেছি, আর 1 মাস পরে নিউটাউনের ফ্ল্যাটের পজেশন পাবো, গাড়িটাও বদলাবো। এসব নিয়েই মালার সঙ্গে কথা বলবো ভেবেছিলাম। অফিস যখন ঠিকমতো হলো না, দিনটা কাজে লাগুক। কিন্তু মালা রবীন্দ্র সদন থেকে বেরোতে পারল না। মায়ার খেলা নিয়ে এখন ওদের মিটিং হবে, রিহার্সাল নিয়ে পর্যালোচনা। আমি বেরিয়ে এসেছি, রবীন্দ্র সদনের পেছনের গেট দিয়ে বেরিয়ে বাঁদিকে মোড় নিয়েছি, আর তখনই অনির্বাণের ভুল দেখলাম। ভুল কথাটা কি ভূতের মতো শোনালো? অনির্বাণের ভূত, হিসেব মতো তাই হওয়া উচিত। সত্যি যদি আমি অনির্বাণকে দেখতে পেতাম, তাহলে আমি এক্ষুনি প্রশান্তকে ফোন করে বলতাম, এই জানিস, এক্ষুনি অনির্বাণের ভূত দেখলাম। কিন্তু বলার দরকার নেই, না দরকার নেই, কারণ আমি নিশ্চিত ওই লোকটা অনির্বাণ নয়। মালাদের মায়ার খেলা দেখে মনে হয় আমার মধ্যে খানিকটা মায়া, মানে বিভ্রম ঢুকে গেছে। আসলে মাথা ভোঁ ভোঁ করছে। বিয়ের পরও যদি মালা এভাবে ধরে ধরে ওর নাচের প্রোগ্রাম দেখায়, ওরে বাবা, ভাবতেও ভয় করছে। অনির্বাণ আমার কলেজের সহপাঠী, এক ক্লাস নয় কিন্তু এক ব্যাচ। আমি পড়তাম সায়েন্স, কেমিস্ট্রি অনার্স, অনির্বাণ হিস্ট্রি। কলেজে আমাদের একটা গ্রুপ ছিল, যেমন সবার থাকে। আমরা গ্রুপের 7-8 জন একসঙ্গে হুল্লোড় করতাম। ক্লাস বাঙ্ক থেকে শুরু করে সিনেমা, কফি হাউস, বইমেলা, খেলার মাঠ, সব চলত। প্রেম তো ছিলই, প্রেমে ধপাধপ পড়া এবং ঝপাঝপ ল্যাং খাওয়া। তারপর যা হয়, কলেজের পর সবাই ছিটকে গেলাম, যে যার মতো কাজ খুঁজে নিলাম, যোগাযোগ ক্ষীণ হয়ে গেল। খুব কম দেখা সাক্ষাৎ হয়, ফোনে মাঝে মাঝে কথা হয়, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে একটু আধটু চ্যাটও হয়, তাও সবার সঙ্গে নয়। আমার যেমন প্রশান্ত ছাড়া আর কারোর সঙ্গেই প্রায় যোগাযোগ নেই। প্রশান্ত রেলে চাকরি করছে, 2-1 জন ছাড়া প্রায় সবারই ঘর সংসার হয়ে গেছে। সবথেকে আগে বিয়ে করেছে অনির্বাণ। কলেজ পাশ করে একটা ছোটখাটো চাকরি নিয়ে বিয়ে, প্রেম নয় কিন্তু, অ্যারেঞ্জড ম্যারেজ। আমরা বিয়েতে সেজেগুজে গেলাম, অনির্বাণ নিজেই বলেছিল ওর পরে আরও তিনজন বোন আছে, বাড়ির বড় ছেলের বিয়ে না হওয়ায় তাদের বিয়ে নিয়ে নাকি সমস্যা হচ্ছিল। ওদের পরিবারের এরকমই নিয়ম, বিয়েটিয়ে হবে বড় থেকে ছোট অর্ডারে। সে যাই হোক, আমরা জমিয়ে মজা করলাম। অনির্বাণের বউ রাজশ্রী, সুন্দর মেয়ে, কালোর ওপর চোখ দুটো বড় বড়, স্বভাবটাও সুন্দর। আমরা ওদের নাম দিলাম বালক বালিকা দম্পতি, পরে এই নামেই ওদের খোঁজ খবর নেওয়া হতো। অনির্বাণের সঙ্গে যোগাযোগ কমে গেল, 9 মাসে 6 মাসে দেখা হতো। তবে ছেলের মুখে ভাতে আমাদের বন্ধুদের খুঁজে পেতে নেমন্তন্ন করল। সবাই যেতে পারেনি, 3 জন গিয়েছিলাম, আমি, প্রশান্ত আর কাজল। তারপর অনির্বাণের সঙ্গে 2-3 টেলিফোনে কথা হয়েছে, 2বার দেখাও হয়েছে। একবার বউ বাচ্চাকে নিয়ে পুজোর বাজার করছিল, একবার দেখা হলো ভুবনেশ্বর স্টেশনে, বছর 2 আগে। একই ট্রেনে কলকাতা থেকে যাচ্ছিলাম আমি অফিসের কাজে, আর বালক বালিকা দম্পতি যাচ্ছিল পুরী বেড়াতে। জানতাম না যে একই ট্রেনে আছি। আমি তো ট্রেন থেকে নেমে সোজা হাঁটা দিয়েছি, হঠাৎ কাঁধে চাপড়। পিছন ফিরে দেখি অনির্বাণ স্টেশনে নেমে চা খাচ্ছে, পাশে রাজশ্রী। ওরা আমাকে টেনে পুরী নিয়ে যাবেই, বাবা কোনো রকমে ছাড়া পেলাম। ব্যাস, অনির্বাণের সঙ্গে ওই আমার শেষ দেখা। ফোনেও কথা হয়নি। বছরখানেক আগে প্রশান্ত ফোন করে একটা ভয়ঙ্কর খবর দিল। আমি সেদিন অফিস যাইনি, জ্বর হয়েছিল, শরীর দুর্বল। বিকেলে ফোন করল প্রশান্ত। খবর শুনে আমার খুব খারাপ লাগলো। যতই যোগাযোগ কমে আসুক, এক সময়ের বন্ধু তো। হুড়মুড় করে পুরনো অনেক কথা মনে পড়ে গেল। ইস, বউ রয়েছে, ওইটুকু ছেলে রয়েছে। আমি বললাম, কি করে হলো? হার্টে একটা সমস্যা ছিল, কাউকে বলেনি। ছি 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 ছি, আমি যদি জানতাম চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম। শাশ্বত, একদিন যাবি নাকি? অসম্ভব, কার কাছে যাব বল? রাজশ্রীর সামনে গিয়ে আমি এখন দাঁড়াতে পারবো না। প্রশান্ত একটু চুপ করে থেকে ধরা গলায় বলল, আমিও পারবো না, যাক যা হবার হয়ে গেছে, ভুলে যাওয়াই ভালো। তাছাড়া শুনলাম ওরা নতুন বাড়িতে উঠেছে, অ্যাড্রেসটাও ঠিক জানি না, ভুলেই গিয়েছিলাম। আজ আবার অনির্বাণের মতো কাউকে দেখে মনে পড়ে গেল। কে জানে, ছেলেটার জন্য এক ধরনের মায়া হয়তো আজও ভেতরে রয়ে গেছে। সেই আমাকে নিয়ে খেলা করল। পরে মনে পড়লে নিজেরই হাসি পাবে। খেলা আরো হলো। সিগন্যাল থেকে মুক্তি পেয়ে বাঁ দিকে না গিয়ে ডান দিকে গাড়ি ঘোরালাম। ভুল অনির্বাণ যেন আমাকে টানল। একেবারে গিয়ে হাজির হলাম বাস স্টপে। এইবার আমি নিজেই কেঁপে উঠলাম। এ ছেলে অনির্বাণ ছাড়া আর কেউ নয়। আমার বন্ধু অনির্বাণ 2 বছর পর দেখছি, কিন্তু তাকে চিনতে একটু অসুবিধে হচ্ছে না। সেই ছটফটে অনির্বাণ, হাতে অফিসের ব্যাগ, ব্যস্ত সমস্ত হয়ে বাসের নম্বর দেখছে, কালো ট্রাউজারের উপর নীল রঙের জামা, ওই তো বারবার কপাল থেকে চুল ঢেলে ওপরে তুলছে, অনির্বাণের বদভ্যাস। 2 বছরে বদলেছে কতটা এখান থেকে বোঝা যাচ্ছে না, কাছে যেতে হবে। পেছনে বাস হর্ন দিচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে, আবার খুব লজ্জাও হচ্ছে। ছি 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 ছি, কি সব বাজে খবর শুনেছিলাম, দেখো দেখি কি কাণ্ড। এমনও হয় অবশ্য হয় বই কি, নিজেই তো দেখতে পাচ্ছি, দিনের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছি। মিথ্যে খবর বলে একটা ব্যাপার আছে, মিথ্যে না হলেও রং ইনফরমেশন। প্রশান্ত হারামজাদাকে হাতের কাছে পেলে পেছনে একটা লাথি কষাবো, তবে ওই সব থেকে বেশি খুশি হবে। বিচারীকে নিশ্চয়ই কেউ ভুল খবর দিয়েছিল, মারাত্মক ভুল খবর। মৃত্যুর খবরে ভুল হলে মারাত্মকই হয়। এই তো আমি কতটা মুশড়ে পড়েছিলাম, যদিও এখন খুব আনন্দ হচ্ছে। অনির্বাণ ব্যাটাকে চমকে দেব, চমকে দেব না নাকি নিজের পাপস্খলন করব? অবশ্য আমার পাপের কি আছে, আমি যেমন খবর পেয়েছি তেমনই তো জেনেছি। গাড়ি জানলার কাজ নামিয়ে ডাক দিলাম, অনির্বাণ! এই অনির্বাণ! অনির্বাণ মুখ ঘুরিয়ে আমাকে দেখল, এক লাফে চলে এলো গাড়ির সামনে। আরে শাশ্বত, তুই কোথা থেকে? আকাশ থেকে রে শালা। এই গালি দিচ্ছিস কেন? গাড়িতে চড়ে ফুটানি হচ্ছে। কোথায় যাচ্ছিস? যে চুলোয় খুশি যা, আমাকে আগে বাড়ি পর্যন্ত লিফট দে, বাসে খুব ভিড়। আমার অনুমতির অপেক্ষা করলো না অনির্বাণ, স্কুল কলেজের বন্ধুর যা করা উচিত তাই করল। দরজা খুলে লাফ দিয়ে আমার পাশে এসে বসলো। আমি গাড়ি স্টার্ট করলাম। চল শালা, আজ তোকে রাতের খাওয়া খাইয়ে তবে ছাড়বো। এ খেপেছিস, অনেক কাজ রয়েছে। সে আমি জানি না, তুই রাজশ্রীকে ম্যানেজ করিস। বাই দ্য ওয়ে, বিয়ে করেছিস? তোকে খবর না দিয়ে বিয়ে করব ভাবলি কি করে রে? এত দেরি কেন বাচ্চা, এরপর তো বুড়ো হয়ে যাবে তুমি। এবার করব। সেই গায়িকাকে? মালা নাম তো? মালা, তবে গায়িকা নয়, নর্তকী। বাহ, নাচ গান নিয়ে ভালোই থাকবি। আমাদের কদিন নেমন্তন্ন হবে? এই অনির্বাণ, একটা মজার কথা শুনবি। কি? কিছু মনে করবি না তো? তোকে নিয়েই কথা, কথাও বলতে পারিস আবার একটা খবরও বলতে পারিস। ভ্যান তারা না করে বলে ফেল দেখি। আমি বলিনি, প্রশান্ত আমাকে বলেছিল, 6 মাস আগে বলেছিল। ও গাধাটা আবার আমার কোন খবর জানলো? আমি তখন গুছিয়ে গোটা ঘটনাটা বললাম। প্রশান্ত ফোন, আমার মন খারাপ, আজ দূর থেকে দেখে চমকে ওঠা। অনির্বাণ এত হাসতে শুরু করলো যে মনে হলো দম বন্ধ হয়ে যাবে। আমি ওই হাসিতে যোগ দিলাম। দাঁড়াও, আজ তোমার হচ্ছে। বাড়িতে চলো, রাজশ্রীকে গল্পটা দেব। তার স্বামীকে তার বন্ধুরা মেরে ফেলেছে শুনে সে তোমাদের কেমন ঝাঁটা পেটা করে দেখবে। প্লিজ এটা করিস না, খুব লজ্জায় পড়ে যাবো। প্রশান্ত বেচারা নিশ্চয়ই কারো কাছ থেকে শুনেছিল। ও তো আর তোকে ফোন করে জিজ্ঞেস করতে পারে না, হ্যাঁ রে অনির্বাণ, তুই নাকি মারা গেছিস, খবর সত্যি? তাছাড়া তুই তো মোবাইল নাম্বারও বদলেছিস, বাড়িও তো বদলেছিস। দুজনে আবার হাসলাম। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমরা দুজন গাড়িতে নয়, কলেজের ক্যান্টিনে বসে আছি। ট্রাফিক জ্যাম কাটিয়ে অনির্বাণের বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেল। দোতলা বাড়ির একতলায় ছোট একটা ফ্ল্যাট নিয়েছে, পরিপাটি করে গোছানো। দোতলাটা ফাঁকা, তালা দেওয়া, ফলে অন্যদের ঝুট ঝামেলা নেই। রাজশ্রী আমাকে দেখে খুশি হলো। তার একটু বয়স বেড়েছে, শরীরে চোখে মুখে একটা ক্লান্তি এসেছে, তবে সৌন্দর্য নষ্ট হয়নি, এখনো সমান স্নিগ্ধ। রাজশ্রী মিষ্টি হেসে বলল, কতদিন আসেননি, বন্ধুকে তো ভুলেই গেছেন। আজও কি আসতো? মোটেও না, গাড়ি করে নাকের ডগা দিয়ে হুশ করে চলে যেত, জোর করে ধরে এনেছি। বেশ করেছ। ভালো করে খাওয়াও তো, শাশ্বত আমাদের এই বাড়িতে প্রথম এলো। এই না না, খাবো না কিছু, শুধু চা, শুধু চা। রাজশ্রী শুনল না, চায়ের সঙ্গে ডিমের অমলেট ভেজে দিল। ওদের বসার জায়গাটা ছোট, কিন্তু বেতের চেয়ার টেবিল দিয়ে রাজশ্রী সুন্দর করে রেখেছে। সেখানে বসে তিনজনে একটা ছোট্ট আড্ডা হলো। ক্লাস 4-এর পড়া ছেলেকে ডেকে অনির্বাণ ছড়া শোনাল, মনে করো বিদেশ ঘুরে। ছেলেটাও ভালো হয়েছে, বাবার কথা শোনে, ছড়া বলতে বলায় এক কথায় রাজি। ঠিক হলো অনির্বাণ বউ আর বাচ্চাকে নিয়ে পরশু রবীন্দ্র সদনে মায়ের খেলা দেখতে যাবে। আমি টিকিট নিয়ে বাইরে অপেক্ষা করব। আমি হয়তো এতটা সময় থাকতাম না, ভুল খবরটার জন্য একটু বেশি ভালো লাগছিল। তবে ব্যাটা অনির্বাণ আমাকে শেষ পর্যন্ত ফাঁসালো, বউকে প্রশান্তর গল্পটা বলে বসল। দেখো দেখো রাজশ্রী, দুই বন্ধু মিলে আমাকে মেরে ফেলেছিল, তুমি এর বিচার করো। অনির্বাণ তো হাসছিলই, রাজশ্রীও সহজভাবেই নিল, বলল এমন ভুল তো হতেই পারে, তুমি তো আর ওদের সঙ্গে যোগাযোগ রাখোনি। আমি খুব লজ্জায় পড়লাম, ইস রাজশ্রী কি ভাবলো। যতই হোক স্ত্রী তো, ছি ছি ছি, অনির্বাণটাকে মারতে হয় এক লাথি, শালাকে বাগে পাই মজা দেখাবো। ফেরার সময় রাজশ্রী আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো। অনির্বাণ বলল তুই গাড়িতে ওঠ, আমি জামাটা বদলে আসছি, অফিসের ঘেমো জামা, এই আমাকে একটু মোড়ে নামিয়ে দিবি, ক্লাবে আড্ডা দিতে যাব। আমি গাড়িতে উঠলাম, জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললাম রাজশ্রী পরশু ফাংশন দেখতে যাবে, কিন্তু তারপর আমরা কোথাও একটা গিয়ে খাওয়া দাওয়া করব, মালার সঙ্গে আলাপ হবে। রাজশ্রী চুপ করে রইল। আমি বললাম কিছু মনে করো না, আমারই লজ্জা করছে, প্রশান্ত একটা ভুল খবর পেয়েছিল, আমিও সেটা বিশ্বাস করে খুব আপসেট হয়ে পড়েছিলাম। গেটের মুখটা অন্ধকার, রাজশ্রী একটু চুপ করে রইল, তারপর আঁচল দিয়ে মুখ মুছে গলা নামিয়ে বলল আপনি লজ্জা পাবেন না, প্রশান্তদা আপনাকে ঠিক খবরই দিয়েছে, আপনার বন্ধু 6 মাস আগে হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার শরীর কেঁপে উঠল, রাজশ্রী এসব কি বলছে? অনির্বাণ মারা গেছে মানে? ওই তো অনির্বাণ ঘরে রয়েছে। রাজশ্রী মাথা নামিয়ে বলল এখন মাঝে মাঝে আসে, মনে হয় এখনো বাড়ির মায়া ছাড়তে পারেনি, এরকম ভাবে কাউকে না কাউকে নিয়ে চলে আসে সন্ধেবেলা। গত সপ্তাহে ছোট মামাকে এনেছিল, তার আগে স্কুলের এক বন্ধুকে নিয়ে এলো। আমি আমার ছেলে প্রথমটায় খুব ভয় পেয়েছিলাম, এখন পাই না, মেনে নিয়েছি, আমি যা করে দিই ছেলে ছড়া শোনায়। একটু থামলো রাজশ্রী, চোখ মুছল, ফিসফিস করে বলল আপনি এখন যান শাশ্বতদা, ও আসবে না। আমি গাড়িতে স্টার্ট দিলাম, সাসপেন্সে আজ শুনলেন প্রচেতো গুপ্তর মায়ার খেলা। গল্পের সূত্রধার আমি অয়ন্তিকা, অনির্বাণের চরিত্রে মীর, মালা শ্রী, প্রশান্ত অমর্ত, রাজশ্রী গোধুলি। পর্ব পরিচালনায় এবং গল্পের কথক দীপ, বিশেষ সহযোগিতায় বর্ণালী, ধ্বনি পরিকল্পনা শুভদীপ, পোস্টার ডিজাইন অ্যাস্টেরিস্ক। শেষ হলো প্রচেতো গুপ্তর মায়ার খেলা। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।